আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন যে যার অবস্থানে করোনা পরিস্থিতির মধ্যে। তো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরির পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করেছে। এখানে বিভিন্ন পদের কথা আমরা জানতে পেরেছি, যে কোন কোন পদ আসলে এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না এখন পর্যন্ত, পরে হয়তো বা জানা যাবে। তো পরীক্ষা আসলে যে তারিখে অনুষ্ঠিত হবে 18/6/2021, অর্থাৎ জুন মাসের 18 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা সরাসরি সেখান থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। আপনারা যখন এই লিঙ্কটি ঢুকবেন, এই লিঙ্কটি ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে প্রেস করলে আপনারা সহজে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিভিন্ন পদে চাকরি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ।